کو تو دامن يا لو حسن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

হজরতে সেদনা খা এ হাসান খা হাসন সঞ্জরি রহমতুল্লাহ জীবনী নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ এই দুনিয়াতে পর্যায়ক্রমে অনেক ওয়ালি আল্লাহকে প্রেরণ করেছেন ওয়ালি আল্লাদের কাজ হচ্ছে যে সমস্ত লোকেরা সঠিক পথ ভুলে গেছে অন্য পথে চলছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদের আত্মশুদ্ধি করা আল্লাহ তালার রবুবিয়াতের কথা বলা আল্লাহ রহমত এবং কথা বলা আল্লাহরা সারা জীবন আল্লাহ তালার দিনের খিদমত করে গিয়েছেন আল্লাহরা সব সময় মানুষদেরকে নেক কাজের উপদেশ দিতেন অসৎ কাজ থেকে বারণ করতেন আর ইসলাম প্রচার করার জন্য দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত সফর করতেন আমাদের সোনার বাংলাদেশে সিলেটে শাহজালাল ইয়মনি রহমতুল্লাহি তালালের মাজার আমরা দেখতে পাই অনেক আশিকে আউলিয়া শাহজালাল ইয়মনি রহমতুল্লাহি তালালের মাজারে জিয়ারাতের উদ্দেশ্যে যায় উনার নামের সাথে লিখাত আছে সাজালাল ইমানী অর্থাৎ ইয়মান থেকে তিনি এসেছেন কেন এসেছিলেন কি দরকারটা ছিল এখানে আসার আর একবার আসলেন এরপর আর তিনি ফিরে গেলেন না ইয়মানের জন্মস্থান কিন্তু তার মাজার তার কবর সিলেটের জমিনে এই বাংলার জমিনে কেন আপনি রাজশাহীর কথা নিয়ে নেন শাহ মকদুম রূপোশ রহমতুল্লাহি তাল ইনি হচ্ছেন বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ বংশ থেকে রাজশাহীতে তিনি কেন এসেছেন বাগদাদ থেকে সে যে এসেছেন আর তিনি যাননি আপনি চট্টগ্রামের কথা নিয়ে নিন চট্টগ্রামকে অলি আল্লাহর শহর বলা হয় আমানত শাহ রহমতুল্লাহি তাল মাজার সেখানে আছে তিনি আরব দেশ থেকে এসেছিলেন সে যে এসেছেন আর ফিরে যান নেই সেখানে তার মাজার এখনো আছে তো ওয়ালি আল্লাহরা ইসলাম প্রচারের জন্য না শুধু বাংলাদেশে না শুধু ভারতে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত সফর করেছেন যারা আল্লাহর পথ থেকে দূরে ছিল যারা কুফরের অন্ধকারের মধ্যে ডুবে ছিল যারা আল্লাহর নিয়ামত খেত যারা আল্লাহ তালার দেওয়াতে তারা জীবন অতিবাহিত করত। কিন্তু আল্লাহকে চিনত না ওই সমস্ত পথ ভোলা ওয়ালি আল্লাহরা সঠিক পথে নিয়ে আসতেন আজ আমাদের বাংলাদেশকে নিয়ে নিন আল্লাহরা আল্লাহরা আম্বি আলিমুসল্লা সালাম এবং আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে এসেছেন কলমার কথা বলেছেন আল্লাহ তালার ওয়াহদানিয়াতের কথা বলেছেন ওয়ালি আল্লাহর মাধ্যমেই আজ আমরা এই বাংলাদেশে ইসলাম পেয়েছি ভারতে আজমের নামক এক শহর আছে সেখানে হজরতে সেদনা খাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তালালের মাজার আছে সেখানে না শুধু বাংলাদেশ থেকে বরং বিভিন্ন দেশ থেকে লোকেরা সেখানে যায় তার মাজারের জিয়ারত করতে আর এটা আছে আলা সালাম হাজরতে সৈদোনা ইউসুফ আলী সালামের মাজারের জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন এভাবে অন্যান্য আম্বিয়া আলী সালাম ও অন্যান্য নবীগণের মাজারের জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে যখন যাছিলেন তো মূসা আলা নবিয়ানা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশ থেকে অতিক্রম করলেন আমান নবী দেখলেন যে মূসা আলাইহিস সালাম নিজের মাজারে নামাজ পড়ছেন আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতুল বকিতে জেতেন আমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উহুদের ময়দানেও যেতেন যেখানে সাহাবা কেরামের কবর রয়েছে অলিয়া কেরামের মাজারের জিয়ারত করাও অনেক উপকার দিয়ে থাকে কেননা যখন আমরা কোনো আলিয়া ক্রামের মাজারে যাই তো ইসলামের কথা আরও বেশি মনে পড়ে কি তারা ইসলামের জন্য শুধু এখানে এসেছেন ইসলামের খিদমত করেছেন দিনের খিদমত করেছেন যারা কুফরের অন্ধকারে ডুবে ছিল তাদেরকে ইসলামের আলোতে নিয়ে এসেছেন আজকে আমরা খাজা গরীব নেওয়াজ হাসান سنجরি رحمتুল্লাহি তাআলা علیہ সম্পর্কে শুনব তার আগে চলুন আমরা দুরুস শরীফের একটি ফজিলত শ্রবণ করিনি আমাদের নবী মাহবুবে আরাবী মক্কি মদীনা সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন আর যে ব্যক্তি দশ বার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করবেন আর যে ব্যক্তি একশো বার দর্শী পড়বে আল্লাহ তার চোখের মাঝখানে লিখে দিবে কি এই ব্যক্তি মোনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত প্রিয় ইসলাইমেরা চলুন আমরা আমাদের নবীর উপরে মোহাম্মদ সহকারে একবার দুরুশি পাঠ করে সল্লু সাল্লু হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওয়ালি আল্লাহদের ব্যাপারে আরস করছিলাম প্রথমে আমরা জেনে নিই কি ওয়ালি আল্লাহদের শান কত রয়েছে ওয়ালি আল্লাহদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে অনেক আয়াতে করিমা নাজিল করেছেন আর হজরত সৈদনা আবদুল্লাহ ইবনি আব্বাস রদিউল্লাহ তালা আনহু বলেন বলি সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে এসে যায় সুহান আল্লাহ এবং মিশকাজ শরীফ এবং মুসলিম শরীফের মধ্যেও রয়েছে হজরত সেদুনা আবু হুরেরা রদিউল্লাহ তালানহু এই হাদিসটি নকল করেছেন আমাদের নবী মাহবুবে আরবি সালাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা যখন কাউকে নিজের বানিয়ে নেয় নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নেয় তখন আল্লাহ তালা জিবরিল আলি সাল্লামকে ইরশাদ করে এ জিবরিল আমি অমুক ব্যক্তিকে নিজের মাহবুব বানিয়েছি নিজের বলি বানিয়েছি নিজের বন্ধু বানিয়ে নিয়েছি এ জিবরিল তুমিও তাকে ভালোবাসো এবং তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও জিবির আলী সালাম আল্লাহ তালার কথা শুনে বলেন মলা যে তোমার বন্ধু সে আমার বন্ধু আমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নিলাম এরপর জিবরিল আলি সালাম আসমানে তসিফ নিয়ে যান আসমানে অনেক ফিরিস্তা রয়েছে আমার নবী সাল আলী হিম একটি হদিস আপনাকে বলি কি এত বড় আসমান না খুঁটি আছে না স্তম্ভ আছে আল্লাহর কুদরতে আসমান এইভাবে দাঁড়িয়ে রয়েছে আসমান অনেক বড় পৃথিবীর চেয়ে অনেক গুণ বড় আসমান আছে আমার নবী বলেছেন আসমানে এক টক্কর এতটুকু জায়গাও বাকি নেই যেখানে ফিরিস্তারা নেই সুহান জিবরিল আলি সাল্লাম আসমানে তশ্রিফ নিয়ে যান আর ফেরেস্তাদেরকে বলেন হে ফেরেস্তারা আল্লাহ তালা অমুক বান্দাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে নিজের মাহবুব বানিয়ে নিয়েছে নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নিয়েছে আমি জিবরিল আমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছি তোমরা যারা যারা আছো সবাই আল্লাহ পাকের ওই বন্ধুকে তোমরাও নিজের বন্ধু বানিয়ে নাও সুহান আল্লাহ তালা পৃথিবীতে যত মমিন বান্দা আছে সমস্ত মমিন বান্দার অন্তরে ওই ব্যক্তির ওই ওয়ালির ভালোবাসা আল্লাহ তালা দান করে দেয় তো দুনিয়া যত মমিন বান্দা রয়েছে সবাই ওই ওয়ালিকে ভালোবাসতে শুরু করে দেয় তার সম্মান করে তাকে রিসপেক্ট করতে শুরু করে দেয় আল্লাহর ওয়ালি যদি দুনিয়াতে হায়াতে থাকে তো তার জিয়ারতে যায় তার কথা শুনতে যায় আর সেই বলির যদি ইন্তেকাল হয়ে যায় তো তার মাজারে গিয়ে হাজিরি দেয় এরপর আমার নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন যদি আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষকে অপছন্দ করে তখন আল্লাহ তালা জিবরিলকে বলেন হে জিবরিল আলি সালাম দুনিয়ার যে অমুক বান্দা আছে না আমি তাকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো জিবরিলাম বলেন মলা তুমি যাকে অপছন্দ করো আমিও তাকে অপছন্দ করি এরপর জিবরিল আলি সাল্লাম আসমানে চলে যান আর সমস্ত ফিরেস্তাদের উদ্দেশ্যে বলেন শোনো আল্লাহ তালা অমুক ব্যক্তিকে অপছন্দ করে তোমরাও তাকে অপছন্দ করো এরপর আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেয় দুনিয়ার কেউ লোক তাকে লাইক করে না এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি অনেক কিছু আমরা এখান থেকে মদিনী ফুলগুলো সংগ্রহ করে নিতে পারি আল্লাহদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন কি আমি ওলিকে অমুক ব্যক্তিকে ভালোবাসি তাকে নিজের বন্ধু করে নিয়েছি বন্ধু মানে ওলি তাকে করে নিয়েছি জিবরিল আলী সালামও বলে আমিও বন্ধু করে নিয়েছি আসমানের সমস্ত ফেরিস্তারা বলে আমরাও তাকে নিজের বন্ধু করে নিয়েছি তো যাকে আল্লাহ ভালোবাসে যাকে জিবরিল আলি সাল্লাম ভালোবাসেন যাকে ফ্রেস্তানা ভালোবাসেন আমরা তো আল্লাহর বান্দা আছি আমাদেরও উচিত হবে যাতে করে আমরাও বলি আল্লাহকে ভালোবাসি আমি শুরুতে একটি কথা বলেছি এমনি এমনি কেউ আল্লাহর ওলি হয় না এমনি এমনি কেউ আল্লাহর বন্ধু হয় না সে যখন নিজেকে বিসর্জন দিয়ে দেয় সে যখন দুনিয়া বিমুখ হয়ে যায় সব কিছু আল্লাহ তালার জন্য যখন উৎসর্গ করে দেয় সে যখন দেখে আল্লাহর জন্য সে যখন বলে আল্লাহর জন্য সে যখন ধরে আল্লাহর জন্য সে যখন চলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে আল্লাহর জন্য কাউকে দেয় আল্লাহর জন্য কারো কাছ থেকে কিছু নেয় আল্লাহর জন্য নামাজ পড়ে রোজা করে হজ করে যা দেয় কোরআনে পাকে তেলাবাদ করে যা আমল করে শুধুমাত্র আল্লাহর জন্য তো এমন ব্যক্তিকে আল্লাহ তালা নিজের বন্ধু করে নেয় আর ওই সমস্ত আল্লাহগণ আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন তারা ইবাদত করতেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করতেন ইমামে আজম ইমাম আবু হানিফা

এত দিনের খিদমত করেছেন রাত্রে উঠে নামাজ পড়া দিনে রোজা রাখা কোরআনে পা কোথাও যেত তো মানুষের করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্যই তারা পা এগিয়ে দিতেন তো বলা উদ্দেশ্য হচ্ছে প্রসলাইম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ কি কেউ এমনি এমনি আল্লাহ আল্লা পছন্দনীয় বান্দা হয়ে যায় না সে যখন আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেয় তো আল্লাহ তালা তাকে নিজের বন্ধু বানিয়ে নেয় আরেকটি আমি কথা বলতে চাচ্ছি এখানে হজরতে সেদনা ইমামে আলী ইমামে হুমাম সেদনা ইমামে হুসাইন রাহু তালানু ইনার কথা আজও আমরা বলছি এবং কেমন পর্যন্ত ইনার কথা জারি থাকবে ইনার ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে কেন এই জন্য ইমাম হুসেন রিউল্লাহ করবলার ময়দানে না শুধু নিজে রক্ত দিলেন ইসলামের জন্য বরং ছয় মাসের শিশুরও রক্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন নিজের যুবক ছেলেরও রক্তগুলো উৎসর্গ করে দিলেন ইসলামকে রক্ষা করার জন্য তো যার কারণেই তো আজ ইমামি আলী মাকাম সেদন ইমামে হুসেন রদিউল্লাহ তালাহুর যখন নাম নেয় তো খুব ভদ্রতার সাথে আদবের সাথে নাম নেয় আমাদেরও উচিত হবে যাতে করে আমরাও আল্লাহকে ভালোবাসি তাদের খিদমত করি তাদের দেখানো পথে চলি তাদের জীবনীগুলো আমরা স্টাডি করি কি তারা কিভাবে আল্লাহকে পেয়েছে কোন আমলগুলো করেছে তাদের চরিত্র কেমন ছিল তাদের দেখা কেমন ছিল তাদের বলা কেমন ছিল তো যখন আমরা এগুলো স্টাডি করে নিব না তো দেখবেন আপনার অন্তর নরম হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন ব্যক্তিকে ভালোবাসার কি প্রতিদান রয়েছে চলুন আমরা শুনি তারপরে ইনশাল্লাহল আমরা হিন্দল খাজগা হিন্দাল গরিব নওয়াজ হাসন সঞ্জেরি রহমতুল্লাহ আমরা আলোচনা করবো শুনবো আল্লাহ আগে আপনি বুঝে নিন কি আল্লাহ নেক বান্দাকে ভালোবাসলে এক নেক ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি কোথাও যাচ্ছিল আল্লাহ তাল্লাহ এক ফেরিস্তাকে নির্দেশ দিলেন কি যাও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো সে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো আল্লাহ তো জানে সব কিছু জানে তারপরেও আল্লাহ তালা সেই ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন সেই ফেরস্তা একটি মানুষের রূপ নিল আর তাকে যেয়ে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ কোন উদ্দেশ্যে যাচ্ছ তখন সে বলল আমার এক বন্ধু আছে খুবই নেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে আমি তার সাক্ষাতে যাচ্ছি বললো তাই নাকি সে মনে হয় তোমার উপকার করেছে তার উপকার পরিশোধ করার জন্য তুমি যাচ্ছ অথবা তুমি তাকে কিছু কর্জ দিয়েছ সে টাকাটা নিতে যাচ্ছ সে বলল এমন কোনো কথা না আমি তো শুধু আল্লাহ তালার জন্য ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি কেননা সে নেক ব্যক্তি আল্লাহ তালার পছন্দনীয় ব্যক্তি তো তার সাথে সাক্ষাতে যাচ্ছি তার সাথে কথা বলতে আমি যাচ্ছি তখন আল্লাহ ইরশাদ করলেন হে ফিরিস্তা তাকে বলে দাও সে যে আমার কারণে আমার সন্তুষ্টির কারণে আমার নৈকট্য পাওয়ার কারণে সে যে এক ওয়ালির সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে এক মমিন বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে এক নেক ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে শুধু আমার জন্য তো তাকে বলে দাও যে আমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছি সে ফ্রিস্তা বলল ভাই আমি কোনো মানুষ না আমি ফ্রিস্তা আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে তুমি যে আল্লাহ সন্তুষ্টির জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে বন্ধু করার জন্য তো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে বলে দিতে আল্লাহ তোমাকে কি নিজের বন্ধু বানিয়ে নিয়েছে ইসলামী ভাইয়েরা দেখুন কেউ যদি কোনো নেক ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যায় আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ করতে যায় তাকে দেখার জন্য যায় তার কাছে বসতে যায় তার কথা শুনতে যায় তো এমন ব্যক্তিকে আল্লাহ তালা নিজের বন্ধু বানিয়ে নেয় কেননা যারা আল্লাহর ওয়ালিকে ভালোবাসবে সত্যিকারের অন্তরে তো আল্লাহ তালা তাকেও নিজের বন্ধু বানিয়ে নেবে তো ওয়ালি আল্লাহকে ভালোবাসার অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে তো চলুন আমরা এবার খাজায় খাজগা খাজা গরীবে نواز হিন্দাল ওয়ালি খাজা হাসান سنجেরি রাহমাতুল্লাহি তাআলার বিষয় সংক্ষিপ্ত আকারে কিছু শুনি এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আয্জ ওয়া জাল আল্লাহ যদি চায় তো 6 দিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আয্জ ওয়া জাল আমরা এই 6 দিনে একটি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব খাজা গরীবে نواز হাসান سنجেরি রাহমাতুল্লাহি তাআলা লে জন্ম কোন মাসে করেছিলেন কোন শহরে করেছিলেন কত সনে করেছিলেন চলুন আমরা জেনে নিই খাজা গরিবী নবাজ রহমতুল্লাহলে রজব মাসের চোদ্দ তারিখে শুভে সাদিকের সময় অর্থাৎ ভোরবেলায় সোমবারের দিনে পাঁচশো সাঁত্রিশ হিজড়িতে এবং এপ্রিলের এগারোশো তেতাল্লিশ শনে ভোরে সোমবারে এই দুনিয়াতে আনেন কোন শহরে তিনি জন্মগ্রহণ করেন তিনি নামক একটি গ্রাম ছিল সেই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেন তিনি হাসানি এবং হুসাইনি ছিলেন অর্থাৎ বাবার দিক দিয়ে তিনি হুসাইনি ছিলেন আর মায়ের দিক দিয়ে তিনি হাসানি ছিলেন অর্থাৎ সৈয়দ বংশীয় তিনি ছিলেন হাসান লকোপ উপাধি এমনিতে অনেক রয়েছে কয়েকটি লকোপ আপনাদেরকে আমি বলি মইনুদ্দিন খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ ওয়ারিসুন নবী আতায় রসুল আরও অনেক লকব রয়েছে এখানে কয়েকটি কথা না বললেই নয় মঈনুদ্দিন দিনকে জীবিতকারী খাজা গরিবে নওয়াজ এর মানে কি গরিবে নওয়াজ অর্থাৎ গরিবদেরকে তিনি বেশি সাহায্য করতেন সহযোগিতা করতেন দান করতেন হেল্প করতেন আজও ওনার মাজারের পাশে বড় বড় ডেক আছে সেখানে রান্না হয় আর যারা গরিব আছে মোসাফির আছে তারা সেখান থেকে খাবার পায় তার ইন্তেকালের তার পর্দা করার আজ অনেক বছর হয়ে গিয়েছে আজও আলহামদুলিল্লাহ আসল তার মাজার থেকে লোকেরা খালি হাতে যায় না কেউ ক্ষুদার থাকলে সেখান থেকে খাবার পাওয়া যায় মুসাফির খানা রয়েছে তো সেখান থেকে তারা খাবার পেয়ে যায় সেখানে থাকারও ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ খোয়াজা এর মানে কি এর মানে জানে না বা জানতে চায় গরিব নামাজ এর মানে তো জানতে পারলাম যে গরিবকে দান করে যে গরিবের সাহায্য সহযোগিতা করে খাজার মানে কি খাজার অনেকগুলো মানে রয়েছে তার মধ্যে থেকে আমি কয়েকটি মানে বলছি নাম্বার এক আকা সর্দার সৈয়দ বড় বুজুর্গ কেননা খাজা এটা হচ্ছে ফার্সি লাভস এটা ফার্সি ভাষা রয়েছে বাংলা না উর্দুও না হিন্দিও না এটা হচ্ছে ফার্সি তো আজ আমরা জেনে গেলাম কি খাজার মানে হচ্ছে সর্দার বুজুর্গ জনাব সর্দার সৈয়দ আর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহালে কে সুলতানুল হিন্দ বলা হয় অর্থাৎ হিন্দের সুলতান আল্লাহ অনেকেই আসলো অনেকেই চলে গেল কিন্তু শত শত বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু হাজা আজমেরি সঞ্জেরি তালালের নাম আজও বাকি আছে শত শত বছরে ধরে লোকেরা সেখানে যাচ্ছে আজও যাচ্ছে আগামীতেও যেতে থাকবে ইনশাল হাসান মানে খুবই সুন্দর এবং খাজা সৈয়দ মোয়নুদ্দিন হাসান এর পিতার নাম হচ্ছে হাসান এবং তার পিতার নাম হচ্ছে সৈয়দ নজমুদ্দিন তোহির এবং তার পিতার নাম হচ্ছে আব্দুল আজিজ এবং এইভাবে করে ইমাম বাকার ইমাম রাজা জেনুল এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং আলী রদি আল্লাহ পর্যন্ত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ সিলসিলা গিয়ে মিলে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জির ব্যাপারে আরো অনেক কিছু আমরা জানার চেষ্টা করবো খাজা আজমরি সঞ্জির আলের বয়স যখন পনেরো বছর হল তখন তার পিতা গিয়াস হাসান আলের ইন্তেকাল হয়ে যায় হাজতে সেদনা গ্যাস হাসান হাসন রহমতুল্লাহ তাল আলের কাছে লোকের আসত ইলিম শিখার জন্য তার সহব্বত হাসিল করার জন্য তার থেকে জ্ঞান অর্জন করার জন্য আসত আর আমাদের খাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জরি রহমতুল্লাহ তাল আলের মা অনেক বড় আবেদা জাহেদা ছিলেন এই বাদত গুজার ছিলেন সুবহান তো দেখুন না পিতা যদি মশায়কে ইজামদের মধ্যে হয় বড় আলিম দিন এবং বড় বড় ওলি আল্লাহদের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকেন মা যদি আল্লাহর যদি হয়ে থাকেন মুত্তাকি পরহেজগার যদি হয়ে থাকেন তো সন্তান কেমন হবে বাস্তবিকই সন্তানও আল্লাহর এই জন্য আমি তো বলবো ওই সমস্ত মাদেরকে যাদের কোলে বাচ্চা আছে তো তারাও যাতে নে আমল করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে হ্যাঁ অনেক এমন ইসলামী বোন আছে যারা যাদের তাহাজ্জুদ মিস হয় না অনেক ইসলামী ভাই আছে যাদের তাহাজ্জুদ মিস হয় না তো আমরাও নেক আমল করি ইসলামী বোনেরা তাহাজুত পড়বে কোরআনে পাখের তেলাওয়াত করবে দুরুদ পড়বে আস্কার করবে ভালো ব্যবহার মানুষের সাথে করবে নিজের বড়দের সম্মান করবে ছোট্টদেরকে স্নেহ করবে তখন দেখবেন ইনশাআল্লাহ আসল আপনার ঘরের আঙ্গিনাতেও আল্লাহর ওয়ালি হাঁটাচলা করবে ইনশা আল্লাহ আপনার কোলেও ওলি চলে আসবে আল্লাহ নেক বান্দা চলে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখার তাদের সম্মান করার তাদের দেখানো পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আমরা খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জির রহমতুল্লাহ তালালের ইলিম নিয়ে এবং উনি কার কাছ থেকে ইলিম অর্জন করেছেন দিনের কত খিদমত করেছেন এ নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন হাবিব আলা সল্লু হাবিবাহ আলিহি ওসাল্লাম